জাস্ট আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমি আপনাদের কাছে সুবিধার্থে ক্ষেত্রে আমি থ্রিডিটা করেছি। থ্রিডিটা করার দেখেন আউটলুকটা, এইটা হচ্ছে আমার ফুটিং কলাম, এ হচ্ছে গ্রেট বিম এবং বিং। হ্যাঁ, এই কাজটা আপনাদের জাস্ট অল্প সময়ে দেখাবো। আপনারা এই সুন্দর কাজটি যদি শিখতে চান তাহলে জাস্ট অল্প সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাদেরকে অনেক ভালোভাবে এই কাজটি দেখাতে পারবো এবং আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটি ভিন্নধর্মী কাজ শেখাবো। অলরেডি আপনারা দেখছেন আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। দেখেন এক্ষেত্রে আমার কিছু লেয়ার আছে, সে লেয়ারগুলোর আমি বাতি অফ করে রেখেছি। যেমন আমরা এক্ষেত্রে আপনাদের কাজ দেখানোর সুবিধার্থে কিছু ফুটিং করেছি। যেমন ধরেন এক্ষেত্রে আমার কিছু ফুটিং এখানে নিয়ে আছে। হ্যাঁ, ওকে। প্রথম আমরা যখন একটা লেয়ার প্ল্যান দেই তখন কি আমরা ফুটিং, তারপর কি থাকে কলাম, এবং কলাম থাকবে, কলামের পর আর কি থাকবে সেটার উপরে, প্রথম থাকবে ফুটিং, পরে হচ্ছে কলাম, পরে সেটার উপরে কি যাবে বিম যাবে, এই তো বিম। এই কাজটা আপনাদের কাছকে দেখাবো, টোটাল ভেরিয়েশন থাকবে কাজের মধ্যে। আপনারা যদি আমার এই ক্লাসটা লাস্ট পর্যন্ত করেন দেখবেন এটার থ্রিডি ভিউটা সহ দেখাবো। জাস্ট আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমি আপনাদের কাছে সুবিধার্থে ক্ষেত্রে আমি থ্রিডিটা করেছি। থ্রিডিটা করার দেখেন আউটলুকটা, এইটা হচ্ছে আমার ফুটিং কলাম, এ হচ্ছে গ্রেট বিম এবং বিং। হ্যাঁ, এই কাজটা আপনাদের জাস্ট অল্প সময়ে দেখাবো। আপনারা এই সুন্দর কাজটি যদি শিখতে চান তাহলে জাস্ট অল্প সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাদেরকে অনেক ভালোভাবে এই কাজটি দেখাতে পারবো এবং আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। জাস্ট আমাদের সুবিধার্থে এই কাজটাকে আমরা যেমন টুটিতে চলে গেলাম, টুটিতে চলে যাওয়ার পর জাস্ট এই কাজটাকে আমরা ডিলিট করে দিলাম। আপনাদেরকে আমি চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের দেখতে হয় তাহলে আমাদের সাথে থাকতে হবে। যেমন জাস্ট আমরা প্রথমে কি নেব, একটা কলাম নিব। তাহলে কলামের লেয়ারটা নিয়ে নিলাম, আর ইসি এন্টার, জাস্ট আমি একটা কলাম নিচ্ছি, বারো বারো একটা কলাম নিচ্ছি। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বারো বারো একটা কলাম নিয়েছি। আমি আপনার ফুটিং নিব, যেমন ও এন্টার, আপনার থ্রি ফিটের একটা ফুটিং নিয়ে নিলাম। এই জাস্ট একটা কি অফসেট, হ্যাঁ অফসেট নিয়েছি, আর এটাকে ফুটিং লেয়ারে লেয়ারে কনভার্ট করে দেব। যেমন ধরেন এই তো এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কি ফুটিং। জাস্ট আপনাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে সেট করব, আপনাদের দেখানোর সুবিধার্থে। যেমন এটা আমরা কপি করে নিলাম, সিও এন্টার, আমরা যদি এই কপিটা করে নিই, যেমন ধরেন এটাকে আমি পনেরো ফিট পরে কপি করলাম, পনেরো ফিট এন্টার, আর এভাবে করলাম তিরিশ ফিট এন্টার। হ্যাঁ, আরেকটা করি পঁয়তাল্লিশ ফিট এন্টার। ওকে, আমরা সমান দূরত্বে পনেরো ফিট পরে পরে আমরা এটা করে নিয়েছি। আমরা জাস্ট এটাকে আবার কপি করলাম, কপি করে আমরা ধরেন এভাবেও পনেরো ফিট এন্টার, আরেকটা করে নেই তিরিশ ফিট এন্টার, জাস্ট ওকে। আমাদের কাজের সুবিধার্থে আমরা কপি করে নিয়েছি। এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কলাম, এটা হচ্ছে কি আমার ফুটিং, আর এখন আমরা করব বিমের কাজ। তাহলে আমরা বিম লেয়ারটাকে নিয়ে নিই, এল এন্টার, আমরা জাস্ট এটার উপরে দিয়ে বিমটা দেখেন কীভাবে টেনে নিচ্ছে, জাস্ট এই দেখেন আমরা বিমটাকে জাস্ট বিমটাকে টেনে নিলাম। ওকে, টেনে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে কপি করে দিই, কাজের সুবিধার্থে কপি করে দিচ্ছি, এই দেখেন কপি, জাস্ট এটাকে আমরা কপি করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেভাবে কপি পারেন সেভাবে করে নেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলা কমান্ড ক্লাসগুলো করেন তাহলে আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আমরা আশা করি। অলরেডি দেখেন আমরা বিমটা এই ক্ষেত্রে টেনে নিয়েছি। আমরা যদি এটাকে আবার পার্ট পার্ট ভাবে দেখতে চাই, যেমন শুধু আমরা এটাকে আপনাদের প্রথমে যেটা আমরা দেখিয়েছিলাম, যদি আমরা এটার প্রথম কলামটা দেখতে ফুটিংটা দেখতে চাই, দেখেন এই আমরা ফুটিং, তারপর যদি আমরা কলামটা দেখতে চাই দেখেন কলাম, যদি এখন বিমটা দেখতে চাই তাহলে দেখেন আমরা বিমটাও দেখে ফেলেছি।
ওকে, এখন আমরা সরাসরি 3D-তে চলে যাব। আমাদের কাজের সুবিধার্থে আমরা 3D-তে মুভ করব। 3D-তে দেখেন, আমরা 3D-তে 2D থেকে কিভাবে 3D, 3D-তে 2D আমরা আমাদের ক্লাসে দেখানো হয়েছে। আপনার পারলে ক্লাসগুলো করে নিতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। এখন আমরা যেহেতু ফুটিং এর ফার্স্টে আমরা ফুটিং এর কাজ করব, তাহলে ফুটিং এর বাতিটা কি করব, অফ করে দেব, সরি, ফুটিং এর বাতিটা অন রেখে সকল বাতি অফ করে দেব। আমি এখানে মিস্টেক করেছি, যেমন হ্যাঁ, বিমের বাতি বন্ধ, কলামের বাতি বন্ধ, আর ফুটিং এরটা অন থাকবে। ওকে, আমরা এই তো এখন আমরা কাজ করে ফেলেছি। এখন আমাদের কাজটি হবে, ধরেন আমরা কত ফিট ফুটিং করব। ধরে নিলাম আমরা এই ক্ষেত্রে ফুটিং এর নিচের বেসের ডালাইটা হবে 3 ফিট ধরে নিলাম। তাহলে আমরা হ্যাঁ এটাকে আমরা এক্সট্রুড কিংবা 3D কমান্ডের সাহায্যে 3 ফিট নিচের দিকে নিয়ে নিলাম। ওকে, আমরা এখন এটাকে আমাদের কাজের সুবিধার্থে কি করব, কপি করে নিব। যেমন দেখেন, আমরা কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি, আমরা এই তো জাস্ট বসিয়ে দিচ্ছি। আমাদের কাজের সুবিধার্থে আপনারা বসিয়ে নেবেন, কপি করে বসিয়ে নেবেন, কিংবা প্রত্যেকটাকে আপনারা বক্স কিংবা এক্সট্রুড কিংবা প্রেস পুলের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। সেটা আপনাদের যার যেভাবে কাজ করতে সুবিধা হয় সেটা করে নেবেন। অলরেডি দেখেন আমরা ফুটিং করেছি, এটা যদি একটু 3D ভিউটাও দেখে দেখেন, এটা কিন্তু আসলে মাটির নিচে থাকবে। হ্যাঁ, এই ফুটিংটা আমরা করে নিয়েছি। এখন এটার ভিতর থেকে যে আমরা কলামটা দেখব, সেক্ষেত্রে আমাকে এখন চলে যেতে হবে, কলামে চলে যেতে হবে। তাহলে আমরা কিসের বাতি বন্ধ করব, ফুটিং এর বাতিটা অফ করে দিব, যেহেতু এখন কলামের কাজ করব, তখন তাহলে কলামের বাতিটাকে আমরা অন করে দিব। ওকে, আমরা এখন শুধু জাস্ট কি দেখতে পাচ্ছি, কলাম দেখতে পাচ্ছি। আমরা এই কলামটাকে 3D কিন এক্সট্রুড কিংবা প্রেস পুলের মাধ্যমে যেটা যেভাবেই পারি না কেন সেটাকে EXT, ওকে, হ্যাঁ তুলে নিব, ক্লিক এন্টার। ধরেন আমরা এই কলামটাকে কত ফিট তুলে নিলাম, 16 ফিট, ওকে, 16 ফিট, এন্টার। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, কপি করে নিচ্ছি, জাস্ট কপিটা পয়েন্টটা ধরে এগুলো কি করব, আমরা বসিয়ে দিব। হ্যাঁ দেখেন, আমরা বসিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, আপনারা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউবে ফলো করেন, তারা যদি আমাদের বাকি ক্লাসগুলো এভাবে দেখে নেন, তাহলে আপনাদের ড্রয়িং অটোক্যাডের উপর কোনো প্রবলেম থাকবে না আমরা আশা করছি। তারপরে সেটা আপনারা ভালো করে ট্রাই করবেন, চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাজের মধ্যে কত স্মুথনেস আসে। ওকে, আমরা সবগুলো কি করলাম, কলামকে সেট করে ফেললাম। এখন আমরা আমাদের এই কলামগুলোকে সেট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, জাস্ট দেখেন, আমরা কলামের বাতিটাকে এখন কি করব, অফ করে দিব। আমরা বাতিটা কার রানিং রাখবো, বিমের। ওকে, আমরা বিমের বাতিটাকে রানিং রাখলাম। এখন আমরা বিমটুকু যেহেতু টানবো, সেক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে বিমটা টানতে গেলে যদি এক ক্লিকে তুলতে চান, তাহলে ভিতরগুলোকে আপনার একটু ট্রিম করে দিবেন। ট্রিম করে দিলে তখন আমরা কমান্ডের সাহায্যে এক ক্লিকে তুলে ফেলতে পারবো, তুলে ফেলতে পারবো। তাহলে আমাদের কাজ দেখাতে সুবিধা হবে। আমরা যখন বিমটা টানতেছিলাম, তখন যদি আমরা কাজ করতাম ভেঙে ভেঙে টানতাম, তাহলে আমাদের এই ট্রিমটা করতে হতো না। যেহেতু একবারে টেনেছি কাজের সুবিধার্থে, সেক্ষেত্রে আমি একটু সময় নিয়ে ট্রিম করে দিব, তাহলে আমাদের কাজগুলো খুব স্মুথলি হবে, না হলে আপনার কাজগুলো জয়েন্টের মতো দেখাবে। আসলে এই ক্ষেত্রে তার কোনো জয়েন্ট পড়বে না, এক্ষেত্রে সরাসরি স্মুথলি আপনাকে কাজটা দেখাতে হবে। আমি আবারও বলছি, এই যে আপনাদের যদি কারো কোনো অটোক্যাডের উপর প্রবলেম থাকে এবং সরাসরি আমাদের সাথে আমাদের ক্লাস করতে চান, তাহলে আপনারা আসতে পারেন আমাদের সাথে, আমরা সরাসরি ক্লাস করাবো। আমাদের অটোক্যাডের ডিজাইন, এস্টিমেট এবং হচ্ছে প্রফেশনালভাবে আমরা সব শিখিয়ে থাকি। আচ্ছা, যাই হোক, আবার কাজে চলে যাচ্ছি। দেখেন, আমরা এটা এক ক্লিকের সাহায্যে, আমরা হ্যাঁ এক ক্লিকের সাহায্যে এটাকে তুলে নিলাম, ধরেন 12 ইঞ্চি আমি তুলে নিলাম। ওকে, এখন আমরা যদি আমাদের বাতিগুলো অন করে দিই, সকল বাতি অন করে দিয়েছি, আপনারা অলরেডি একটা কাজ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এই যে স্ক্রিনে যে আপনারা এই বিমগুলো ফুটিংগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটিংয়ের উপর আমরা একটা গ্রেড বিম দিব। ধরেন আমি এটাকে কপি করে নিচ্ছি, সিও এন্টার, আমি এটাকে কপি করে নিলাম, আপনার এক্ষেত্রে 4 ফিট নিয়ে নিলাম, 4 ফিট আমার উপরে যাবে গ্রেড বিমটা,
4 ফিট এন্টার, আবার এটাকে নিয়ে নিলাম 14 ফিট, কারণ হচ্ছে ওই গ্রেড বিম থেকে আমাদের আরেকটা ছাদের উচ্চতা হবে 10 ফিট, তার মানে কি আমরা যেহেতু কপিটা 4 ফিট করেছি আর যদি 14 ফিট করি তাহলে পরের গ্যাপটা কত হবে, এই আমরা নিয়ে নিলাম 14 ফিট এন্টার। ওকে, এখন বাকিটুকু ওইটুকু আমার কলাম এক্সট্রা, যখন আমি আবার ছাদ তুলবো কিংবা কলাম উপর দিকে নিব তখন সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, এই তো আমরা কাজ করে ফেললাম, এখন আমরা এই নিচেরটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এখন হচ্ছে আমরা এখন থ্রি ডিতে চলে যাব, অরিজিনাল শেপে চলে যাব। দেখেন আমরা আমরা দেখেন আমরা একটু একটু ব্যাকে যেতে হবে, আমার এই প্রথম যে আমরা গ্রেড বিমের যে কপিটা করেছি সেটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা একটু এক্ষেত্রে যাই, ওকে কন্ট্রোল জেড দিয়ে আর একটু আগের অবস্থানে চলে যাচ্ছি। আগের অবস্থানে যাওয়ার কারণ হচ্ছে আমরা কপিতে মিস্টেক করেছি। হ্যাঁ, এখন দেখেন আবার আমরা এটাকে কপি করলাম, সিও এন্টার, দেখেন আমরা এটাতে কপি করে হ্যাঁ উপর দিকে আমরা তুলে নিব কত ফিট, 4 ফিট নিলাম। পরের কপিটা আমরা কত ফিট করব, পরের কপিটা আমরা করে নিব 14 ফিট। ওকে, এখন আমরা নিচেরটাকে ডিলিট করে দেব। দেখেন এই তো এখন আমরা আমাদের কাজগুলো স্মুথলি করে ফেলেছি। হ্যাঁ দেখেন আপনারা আমাদের কাজগুলো যে স্মুথলি করার কথা সেগুলো আমরা করে ফেলেছি অলরেডি। ওকে, এখন আমরা থ্রি ডি শেপটা দেখে নিই। এই দেখেন আমরা হচ্ছে প্রথমে এই বিমটা, এটা নিচে থাকবে, এটা গ্রেড বিম, এই ফ্লোর থেকে এই উপরের ফ্লোরটার উচ্চতা হবে 10 ফিট, আর এই কলামটুকু আমরা বৃদ্ধি করে রেখেছি এবং পরবর্তীতে যত ফ্লোর তুলবো সেক্ষেত্রে আবার অ্যাডজাস্ট হয়ে পড়তে করবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এরকম চাকচিক্য এবং সুন্দর অল্প সময়ের মধ্যে যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, তারপরও কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।